শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই পশ্চিমবঙ্গে বন দপ্তরের নতুন শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে কেবলমাত্র মাধ্যমিক পাস পশ্চিমবঙ্গের জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন সরাসরি অনলাইনে করতে পারবে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই অর্থাৎ কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ফিল আপ করতে পারবেন আবেদন করার শেষ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে

সাতাশে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে পঁচিশে ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর দেখুন আবেদনপত্র কীভাবে ফিল আপ করবেন প্রথমে ইমেল আইডি আপনাদের দিতে হবে এরপর আপনাদের নেম অর্থাৎ নামটি এন্টার করতে হবে ক্যাপিটাল লেটারে এরপর এখানে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয় এক্সচেঞ্জ কার্ড অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা যুবশ্রী প্রকল্পের যে কার্ডটি হয়ে থাকে তার কার্ড নাম্বারটা এন্টার করতে হবে যদি না থাকে আবেদন করতে পারবেন না এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অবশ্যই থাকতে হবে এরপর এখানে কাস্ট বা ক্যাটাগরি কি রয়েছে জেনারেল এস সি এস যেটা রয়েছে লিখে দেবেন এরপর এখানে ফাদার নেম এন্টার করতে হবে পোস্টাল অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ পোস্টাল কমিউনিকেশান অ্যাড্রেসটা আপনাদের এন্টার করতে হবে ডেট অফ বার্থ এন্টার করতে হবে এরপর এখানে আপনাদের মোবাইল নাম্বার এন্টার করতে হবে এরপর ইমেল অ্যাড্রেস এন্টার করতে হবে এরপর দুটি ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে যার মধ্যে প্রথমেই কালার পাসপোর্ট সাইজ ছবি রয়েছে যেটি এক এমবির মধ্যে হতে হবে এরপর আপনাদের সিগনেচার একটা আপলোড করতে হবে এই অ্যাড ফাইল অপশানে ক্লিক করে এরও সাইজ এক মধ্যে বির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি অ্যাপ্লিকেশন ফর্মস হবে সেটা ফিল আপ করতে হবে ফিল করে সাবমিট করলেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে যাবে এভাবেই খুব ইজিলি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে মিনিস্ট্রি অফ এনভারমেন্টাল ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কলকাতা থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে নিয়োগ করা হচ্ছে নোটিশটি সাতাশে জানুয়ারি প্রকাশিত হয়েছে দু সালে যার ফাইল নম্বর দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে জিরো ওয়ান অফ টোয়েন্টি টোয়েন্টি থ্রি অর্থাৎ দু সালে প্রথম নোটিফিকেশন বন দপ্তরের নিয়োগ সম্পর্কে লাস্ট ডেট পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে আবেদন সাতাশে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং এখানে আপনারা আবেদন করতে পারবেন কোন পদে রিক্রুট করা হচ্ছে দেখুন স্টাফ কার্ড ড্রাইভার পদে রিক্রুট করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে জেনারেল প্রার্থীদের জন্য উনিশ হাজার নশো থেকে বেতন শুরু হবে তেষট্টি হাজার দুশো টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফর্মের প্রয়োজন নেই বা অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন নেই এবং এখানে সিলেকশন প্রসেস দিয়ে দিয়েছে প্রথমে রিটার্ন টেস্ট হবে সেখানে কোয়ালিফাই করলে আপনাদের ডাইভিং টেস্টের মাধ্যমে রিক্রুট করা হবে যার ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে নোটিসের লিঙ্ক আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন এছাড়াও আবেদন করার পোর্টালের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা ক্লিক করে অবশ্যই আবেদন করতে ইচ্ছুক হলে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশের আগে আবেদনটা করে দেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন